নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দিনটা হলো ষষ্ঠী, তো ষষ্ঠীর একদম সকাল থেকে আজকের এই ব্লগটা শুরু করলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। ষষ্ঠীর সকাল থেকেই আজকে মহাষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে। তো সবাই যারা ষষ্ঠীর পুজো দেবে তারা সবাই উপস্থিত হয়েছে মণ্ডপে। তো ছোট্ট করে মণ্ডপের সামনে ষষ্ঠীর পুজো চলছে। তো এখন আমি চলে এসেছি, এখন বাজে ওই সকাল 7:30-8:15 মতো। তো সবাই এখন পুজোয় বসে গেছে, আমার শাশুড়ি মাও রয়েছেন এই পুজোতে। তো চলুন এই পুজো একটু থাকি, তারপরে আপনাদের সাথে একটু গল্প করি। আমাদের এই সোসাইটিতে পুজো হয় বলে আমাদের না খুব মজা হয়, মানে এই পুজোটা একান্তই আমাদের পুজো বলে পুজোর সমস্ত প্রস্তুতি থেকে পুজোর সমস্ত টাইমিং বলুন, খাওয়া দাওয়া বলুন, সব কিছুর আয়োজন আমরা সবাই মিলে করি। তো এটা একটা দারুণ মজা হয়। তো এই যে মাঝের দুটো বছর, বিশেষ করে 2022 আর 2023 আমরা এখানে ছিলাম না, জার্মানিতে ছিলাম। তো সেক্ষেত্রে সেই সময় খুব মিস করতাম এই যে একসাথে বসে পুজো, পুজোর যে আয়োজন, এই যে পুজোর প্রস্তুতি, কত রকম প্ল্যানিং, এগুলো কিন্তু সত্যি খুব মিস করতাম। এই বছর প্রত্যেকটা আয়োজন বলুন, প্রস্তুতি বলুন, প্ল্যানিং বলুন, মোটামুটি আমরা থাকতে পেরে আমাদের সত্যি এই পুজোতে খুব ভালো লাগছে। আর সকাল সকাল এখানে চলে এসেছি, দীপাঞ্জন যদিও চিকার সাথে আছে, ও এখনো ঘুম থেকে ওঠেনি, ওর সেই জেট ল্যাগটা এখনো সেভাবে কাটেনি, ও এখন ঘুম থেকে উঠছে এই ইন্ডিয়ান টাইম অনুযায়ী 11:30-12:00 দিকে। তো দীপাঞ্জন এখন আছে, তো আমি চান টান করে নিচে চলে এসেছি পুজোর এখানে, পুজোর সমস্ত পার্টে নিজেকে একদম ইনভলভ করব বলেই চলে এসেছি। জার্মানিতেও আমাদের বাড়ির কাছেই বেশ বড় করে দুর্গাপুজো হয় এবং লাস্ট 2 বছর তো সেখানেই গেছি। কিন্তু কলকাতার পুজোর যে আমেজ, মানে ধরুন এই আকাশে বাতাসে পুজোর গন্ধ, ঢাকের আওয়াজ, তারপর ধরুন মাইকের আওয়াজ, এত কিছুর আওয়াজে পুজোটা যেন অন্যরকম লাগে। জার্মানিতেও ভালো পুজো হয়, কিন্তু সেই আমেজটা যেন পাওয়া যায় না। সেই আমেজ নিতেই কিন্তু আমাদের এই এত কম সময়ে এই যে কলকাতায় আসা, কলকাতায় কদিন থেকে আবার চলে যাওয়া। আমরা বেশি দিন এবারে থাকছি না, কালী পুজোর আগেই চলে যাব। তাও যেন মনে হয় কলকাতার পুজো ইজ কলকাতা পুজো, এটা যেন কেউ বিট করতে পারবে না। পুজো বেশ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো এই মুহূর্তে আমরা সব বান্ধবীরা মিলে, ওই মোটামুটি 5-6 জন মিলে, আমরা আমাদের এই বাড়ির কাছে একটা ছোট্ট রামকৃষ্ণ মিশন আছে, তো সেখানেই এসেছি। তো এই রামকৃষ্ণ মিশনের সামনের এই মন্দিরটা বলছি খুব জাগ্রত, তবে রামকৃষ্ণ মিশনে নাকি পুজো হয়, যদিও পুজো এখনও, মানে বলতে পারেন ষষ্ঠীর পুজো এখনও শুরু হয়নি। এখানে স্বপ্নার মা স্বপ্না একটু প্রণাম করে নিচ্ছে। এবার আমরা যাব রামকৃষ্ণ মিশনে, যেখানে পুজো হয়, ঠাকুর রয়েছে, সেখানেই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। এই জায়গাটা নাকি খুব সুন্দর, আমার শ্বশুর শাশুড়ি একবার নাকি এসেছিল আমাদের কাছে, গল্পও করেছিল যে এই জায়গাটা খুব সুন্দর, আমার কখনো আসা হয়নি, আজকে এদের দৌলতে আমার এখানে আসা হচ্ছে। এখানে এসে দেখছি রামকৃষ্ণ মিশনের ঠাকুর যেটা রয়েছে, সেই ঠাকুরটা মনে হয় পুরনো বছরের তোলা ঠাকুর। তো সেটা এখন নামানো হয়েছে, এখনও কিছু আয়োজন এদের বাকি আছে, সেগুলোই টুকটাক করে এরা করছে। আজকে যদিও এখনও ষষ্ঠী রয়েছে, তো ষষ্ঠীর পুজো এখনও শুরু হয়নি, বাকি আয়োজন টায়োজন হয়তো শেষ হলে তারপরে শুরু হবে। তো এই ফাঁকে আমরা এখানে ঠাকুরটাকে দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা রামকৃষ্ণ মিশনের যে মেন জায়গা সেখানেই ঢুকে গেলাম। জায়গাটা ভীষণ সুন্দর, খুব শান্ত, আর যে কোনো রামকৃষ্ণ মিশনের যে মেন জায়গাটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে। এখানে নাকি সন্ধ্যা আরতিও খুব ভালো হয়। সামনে এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব আর সারদা মায়ের বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, মূর্তিও রয়েছে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নিজেদের মধ্যে অনেক কথাও বলছিলাম যে জায়গাটা কত সুন্দর, এখানে মাঝে মধ্যে বেশ আসাও যায়। আমরা সবাই মিলে এখন লাঞ্চের টেবিলে, লাঞ্চের আমাদের মেইন কোর্সে প্রথমেই রয়েছে পোলাও। পোলাওটা খুব ভালো হয়েছিল, পোলাওয়ের সাথে ছিল চিকেন, আর কেউ যদি চিকেন না খায় তার জন্য রয়েছে পনির। তো আমাদের কমপ্লেক্সে আজকে সবার জন্য, শুধু আজকে নয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী 3 বেলায় খাবারের আয়োজন করা হয়েছে।
যদিও আজকে সকালবেলা যেহেতু ষষ্ঠী ছিল সেজন্য আজকে ব্রেকফাস্টের আয়োজন ছিল না। আজকে তাই একদম সবাই মিলে লাঞ্চের টেবিলে চলে এসেছি, দারুণ আড্ডা হচ্ছে, চলুন খেয়ে নিই। এরপর আমরা সবাই মিলে, অ্যাকচুয়ালি আজকে আমাদের বিকেলবেলা এখানে অনুষ্ঠান শুরু, তো সেটা রিহার্সালেই যাব, তো চলুন খেয়ে নিই, তারপর পরে কথা হচ্ছে। আজকে বিকেল থেকেই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু, আর স্বপ্না আজকে উদ্বোধনী নাচ নাচবে, তো সেই জন্য এখানে রিহার্সাল চলছে, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর একটা সারপ্রাইজিং জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমরাও কয়েকজন বান্ধবীরা মিলে আজকে সন্ধেবেলায় একটা নাচ পরিবেশন করব, তো সেটার মোটামুটি রিহার্সাল হয়ে গেছে। তো চলুন এবার একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। বিকেল এখন প্রায় 6:30-6:30 মতো সময়, আর এখন সন্ধ্যা আরতির সময়, সেই জন্য ঠাকুর মশাই এসে গেছেন, আর পুজোর সমস্ত রকম আয়োজন চলছে সন্ধ্যা আরতির জন্য। ওপরে ঝাড়বাতিটা কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে দূর থেকে। একটু পরেই আমাদের ফাংশন শুরু হবে, আর ফাংশনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাওয়া ফুলে বলে, বাইরে খুঁজিস না। লাগলো আমাদের নৃত্য পরিবেশনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা রাত্রির খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মণ্ডপে, কারণ কালকে সপ্তমী, অষ্টমী, নবমী, এই যে পরপর পুজোগুলো হবে, সেই পুজোগুলোর জন্য দূর্বা, ধান, তারপরে ধরুন বেলপাতা, এগুলো সব আমরা সবাই মিলে মোটামুটি রেডি করে রাখছি। সন্ধ্যা আরতির জন্য আমাদের সন্ধ্যা যে প্রদীপগুলো সেগুলো সব আমরা রেডি করে রাখছি, সবাই মিলে চলে এসেছি। এখন বাজে প্রায় রাত্রির 12টা,
এই কাজগুলো সেরে আবার আজকে তাড়াতাড়ি বাড়িও চলে যেতে হবে, কারণ কালকে আবার ভোর ভোর পুজো আছে, সকালবেলা কলা বউ স্নান আছে, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।